السلام عليكم بيواز، আজ জুমাবার ইনশাআল্লাহ আমরা সবাই নামাজ পড়তে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। দেখেন কি ধুলো মাটি উড়তেছে, এর মাঝে আমরা নামাজ পড়তে যাচ্ছি। আল্লাহ পাক জানে আমাদের এই নামাজগুলোকে কবুল করে। আমিন। আবারও সবাইকে স্বাগতম। তো মরুভূমির মতন রাস্তা, এইখানে পার্কিং করে রাখা হয়েছে। কিছু কোম্পানি আছে এখানে, সেই কোম্পানি গাড়ি এখানে পার্কিং করে রাখা হয়েছে। তো গাড়িগুলোর সাইড দিয়ে চলে যাব। এখানে বহু ধরনের টেরেলা আছে, তো টেরেলাগুলি পার্কিং করে রাখা হয়েছে। তো এই পাশ দিয়ে চলে যাব। প্রচণ্ড গরম আর রোদের তাপমাত্রা কি, মাথা গরম হয়ে যায় এমন অবস্থা। এই পথে যাবো। এক এক হলো রোদ, আর হলো বালু, দুয়ে মিলে মাঝখানে হলে আমরা কেড়ে মনে করেন না যে হালো অবস্থা। এই রোদের মধ্যে হেঁটে যেতে হবে বেশ খানিকটা দূর। তো যত কদম তত নেকি, এই বিষয়টা তো আছেই। কষ্ট করে নামাজ পড়তে গেলে সব একটু বেশি হয় ইনশাআল্লাহ। তো দেখেন এই পাশে বহু টেরেল্লা দাঁড়া করানো। এখানে বেশ কিছু কোম্পানি আছে, তো সেই কোম্পানি গাড়িগুলো এখানে। আর মসজিদের মাঠে যে টেরেলাগুলি রাখা হয় ওগুলো নামাজ পড়ার জন্য আসে দূরে থেকে। তো আপনারা সামনে দেখতে পাবেন ওগুলো কম বেশি ওখানে আছে। তো শামুক দিয়ে যাব, এই শামুক দিয়ে রাস্তার মাঝখানে আবার গাড়ি রেখেছে কে কে যেন রাস্তার মাঝখানে গাড়ি রেখেছে। যাই হোক, তো গাড়িটা পার্কিং করে চলে যাবো ওই পাশ দিয়ে। একটা পানির ট্যাঙ্কার, তো রাস্তার মাঝখানে কি যেন হয়েছে দাঁড়া করে রাখছে। তো ওই যে ভাইটা যাইতেছে ওই পাশ দিয়ে চলে যাবো মসজিদের দিকে। এই পাশ দিয়ে এখান তো প্রচুর টেরিল্লা দাঁড়া করানো। এই পাশ দিয়ে চলে যাবো এই পিলারটার পাশ দিয়ে। দেখি রাস্তার মাঝখানে আরেকটা গাড়ি দেখা যায়, শ্যাবল গাড়ি এখান দিয়ে যাবো এই পাশ দিয়ে। এইটাতে সাধারণত পাথর বালু এগুলো উঠানো হয়, খুদে বোল্ডারেতে খোদা হয়, এইটাতে গাড়িতে লোড করা হয়। ওই সামনে মিনারটা দেখা যায়, এই মিনারটা হলো মসজিদ। মসজিদ আর মসজিদের মিনার। এই পাশে গাড়িগুলি রাখা হয়েছে। এই পাশে বেশ কিছু বাংলা বাড়ি আছে, আরবিতে ইস্তার হাওলা, এই যে একটা বাংলা বাড়ি। তো এই বাংলা বাড়িটা পাশে আরও অনেক বাংলা বাড়ি আছে। এখানে কে যেন কী বিক্রি করতেছে দেখেন। মসজিদে সাধারণত জুমাবারে শাক সবজি তরি তরকারি অনেক কিছু পাওয়া যায়। তো দেখি এখানে কে কী বিক্রি করে। অনেকে অনেক কিছু নিতেছে, যা যেটা প্রয়োজন সেটা নিতেছে।
এখানে আলু, পটল, বরবটি, পালং শাক, লাল শাক, অনেক ধরনের শাক সবজি পাওয়া যায়। কাঁচামরিচ থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। তো দেখি এখানে কি বিক্রি হইতেছে, কি এখানে মোবাইলের চার্জার, ইয়ারফোন, স্ট্যান্ড, অনেক কিছু চেন, আতর, এই জাতীয় জিনিসগুলো পাওয়া যায় এখানে। দেখুন এই লোকটা আমার ক্যামেরা দেখে ভয় পেয়ে গেছে, ভাবছে পুলিশে খবর দেবো কি না, সেই কারণে মাস্কটা লাগাই নিল। তো আমি এখানে আসছি কিছু স্ট্যান্ড খোঁজার জন্য, ভালো কোনো স্ট্যান্ড পেলে নিয়ে নিব। তো এখান থেকে জিনিসপত্র কিনলে চেক করে নেওয়াটা ভালো, অনেক ইয়ারফোন চেক করে নেয় নিলে সুবিধা আছে। তো ওই পাশটা ট্রেলাগুলি দাঁড়িয়ে রয়েছে, এই পাশ দিয়ে ও দাঁড়িয়ে আছে, আর ওই পাশে হলো আপনার বাংলা বাড়ি ইস্তারাহা, ওই পাশে যা দেখেন বাংলা বাড়ি ইস্তারাহা, আর এই পাশে বেচা কেনা হইতেছে। এই পাশে একজনে ফাঁকি সাবান বিক্রি করে, হুইল পাউডার যাকে বলে, আর ওই পাশে হলো ওজুখানা, ওটা আপনাকে দেখাবো। এই পাশে দেখে লুজ ফাঁকি সাবানগুলো বিক্রি করে, কেলো হিসাবে বিক্রি করে, পলিথিনে বেঁধে রাখে, যা যেগুলো প্রয়োজন তারা নিয়ে নেয়। আর এই পাশে হচ্ছে ওজুখানা, আর ওর ডান পাশে হলো মসজিদের ভিতরে যাওয়ার, দাখিল হওয়ার রাস্তা। তো ওজুখানাটা দেখে আপনাদের, এই হলো ওজুখানা, আর এই পাশটা হলো বাহিরে, অনেকে মোটর সাইকেল তাপাত নিয়ে আসে এখানে পার্কিং করে, সাধারণত মোটর সাইকেল পার্কিং করে রাখছে। ওই পাশ দিয়ে ঢোকার রাস্তা, এই পাশ দিয়ে ঢোকার রাস্তা। তো মসজিদ এখন তৈরি লোকজন আসে সাধারণ, এইখানে জুতা রাখার জায়গা খুবই কম থাকে। তো ভিতরের অংশ আপনাদের দেখাই, নামাজ পড়ার শেষ। তো নামাজের পরে অনেকে যা যেটা প্রয়োজন নিয়ে নেবে। এখানে কি বিক্রি করতেছে দেখি, তো গরমের মধ্যে লেবু প্রচুর চলা চলে। তো এক আরবি লেবু নিয়ে আসছে, কেলো হিসাবে বিক্রি করে। এই লেবুগুলি খুব সুস্বাদু, আপনার কি লেবু বলে, কাগজি লেবুর মতন একটা ছোটো জাত, যার যতখানি প্রয়োজন তারা ততখানি নিয়ে নিতেছে।
এখন বাসার দিকে যাব। সামনে ওই মার্কেটটার মধ্যে এখন আবার ভিড় পড়ে গেছে, মোবাইলের দোকান আর শুধু দোকানটা। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্টস করবেন। আপনার মূল্যবান মতামত আমার জন্য অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।